চব্বিশ বছর বয়সী এক ছেলে, সে ট্রেনে করে যাচ্ছে তার বাবা মার সাথে, আর বাইরে তাকিয়ে বলছে, বাবা মা দেখো গাছগুলো কি সুন্দর আমাদের উল্টো সাইডে দৌড়াচ্ছে, ওই যে দূরে দেখো মেঘগুলো কিভাবে আমাদের সাথে সাথে দৌড়াচ্ছে। এবং এটা দেখে তাদের ক্যাবিনে ঠিক সামনে যারা বসেছিল তারা বলল যে আপনারা ওকে ডাক্তার কেন দেখাচ্ছেন না। অ্যান্ড এটা শুনে তার বাবা মা বলল, ডাক্তারের কাছ থেকেই আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে আসলাম, তার কারণ হলো আমার ছেলে চোখে দেখতো না, অ্যান্ড ফাইনালি ওর অপারেশন হলো, ও আজ থেকে চোখে দেখা শুরু করেছে। অ্যান্ড তারপরে তার সামনে বসে থাকা লোকটি বুঝতে পারলো সে যে কত বড় ভুলটি করেছে। আমি অনেক সময় অন্য একটা মানুষের পুরো গল্পটা না জেনেই ছোট্ট একটা জিনিস দেখে তাকে জাজ করে বসি, ঠিক যেমনি ওই লোকটা বাচ্চাটিকে ভেবেছিল যে তার হয়তো বা স্পেশাল কেয়ার দরকার, বাচ্চাটা হয়তো বা মানসিকভাবে অসুস্থ, অথচ জাস্ট বাচ্চাটা কখনো চোখেই দেখতো না। সেমভাবে আমরা কিন্তু মানুষের ছোট ছোট জিনিস নিয়ে একটা ছোট্ট একটা পয়েন্ট পিক করি, পুরো গল্প না জেনেই জাজ করে বসি এবং একটা খারাপ ধারণা নিয়ে বসি। তাই নেক্সট টাইম থেকে আমরা যখন কোনো একটা মানুষের ব্যাপারে নিজেদের একটা মতামত তৈরি করবো বা কোনো জায়গায় একটা ওপিনিয়ন দেবো বা ফেসবুকে একটা স্ট্যাটাস দিবো বা কমেন্ট দিবো, আমাদের চিন্তা করে দেখা উচিত যে আমরা কি পুরো গল্পটা জানি কিনা। কারণ পুরো গল্পটা না জেনে ছোট্ট একটা জিনিসের একটা মানুষকে আমরা জাজ করি, জিনিসটা আসলে কখনো ভালো হয় না।